প্রত্যাহার করা হতে পারে বিদ্যুতের ভর্তুকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে জনগণের আয় বেড়েছে এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবারও আহ্বান জানান সরকার প্রধান শাহ আলী রিপোর্ট বাংলাদেশে বিদ্যুতের মোট উৎপাদন প্রায় বিশ হাজার মেগাওয়াট দুই সালের মধ্যে উৎপাদন চব্বিশ হাজার এবং দুই সালের মধ্যে এর উৎপাদন চল্লিশ হাজার মেগাওয়াটে নিয়ে যেতে চায় সরকার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান দেশের নব্বই ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পায় সরকারের লক্ষ্য শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা ছয় টাকা পঁচিশ পয়সা পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে কিন্তু আমরা বিদ্যুৎ সরবরাহ করছি বিদ্যুৎ বিক্রি করছি মাত্র চার টাকা বিরাশি পয়সায় গিলোয়াট আমরা কিন্তু ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ উৎপাদনের যে খরচ সেই খরচটা গ্রাহকের কাছ থেকে এখন আমরা নিচ্ছি না তবে ভবিষ্যতে হয়তো এই সুযোগ থাকবে না মানুষের আর্থ সামাজিক উন্নতি যত হবে আমি মনে করি যতটা খরচ হবে ততটাই দিতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী ভারত নেপাল বাংলাদেশ অর্থাৎ আমরা দ্বিপাক্ষিক অথবা ত্রিপাক্ষিক অথবা আমাদের আঞ্চলিক ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং বিদ্যুৎ মানে আমদানি আমরা এ ব্যবস্থা দিচ্ছি কারণ আমি মনে করি আমরা যত বেশি আমদানি করতে পারি আমাদের জন্য ভালো যদি কিছু পয়সা বেশি দিয়েও আমদানি করি তাতে আমাদের কোনো ক্ষতি নাই কারণ একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সেটাকে মানে রক্ষণাবেক্ষণ করা যথেষ্ট সময় সাপেক্ষ খরচ সাপেক্ষ প্রধানমন্ত্রী জানান সেচ কার্যক্রমে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে তাছাড়া ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে আমাদের সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবং সেচ কাজ ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি যতদূর সম্ভব আমরা সোলার সোলারের মাধ্যমে বিদ্যুৎ করে সেচ কার্য পরিচালনা শেখ হাসিনা বলেন বাংলাদেশের উন্নয়নে সরকারের পরিকল্পনা সালের সুদূর মধ্যমায়ের দেশ এবং সালের মধ্যে উন্নত দেশ হিসেবে শুধু বাংলাদেশকে প্রতিষ্ঠা নয় পরবর্তী শতাব্দীতে কেমন বাংলাদেশ হবে সেজন্য ডেল্টা প্ল্যান একুশশো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে শাহ আলী জয় ঢাকা